ভালোবেসে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন জামাই। ঘটনাটি ঘটেছে বিশ্ব ভালোবাসা দিবসে। এই ঘটনার পর স্ত্রী ও জামাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন শ্বশুর। বন্ধুরা, ভিডিওটি দেখার পর আমার কান্নার উপর থেকে বিশ্বাস উঠে গেছে। বন্ধুরা, আবারও চলে আসলাম অস্থির বাঙালির নতুন একটি ভিডিও নিয়ে। তো আসুন শুরু করা যাক, কিন্তু তার আগে যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, ছেলেরা চিকন মেয়ে কেন পছন্দ করে তা মেয়েদের মুখেই শুনে নেওয়া যাক। ছেলেরা চিকন মেয়ে কেন পছন্দ করে? কোলে তুলতে সুবিধা। কোলে তুলতে সুবিধা, সমাজ। এটা কি সত্যি? আপনি কেন চিকন মেয়ে পছন্দ করেন তা কমেন্টে জানান। আমার বন্ধু যখন পিকনিকের দায়িত্ব নেয়। বাবার পরিরা নিজে ফোন রেখে টিকটক ভিডিও করছিল, কিন্তু কুকুর এটা কি করলো? উনি আপনার কি হয়? আমার স্বামী। গার্লস স্কুলে খেলা হচ্ছিল বয়েজ নো অ্যালাউ, তাতে কি এদের জন্য তো পাঁচিল রয়েছে। কখনো একটা গার্লফ্রেন্ড পড়াতে পারলাম না, আর একে দেখুন দুটো বউ তাও একসঙ্গে বিয়ে করছে। জি আপকো কোই দিক্কত নেই, আপনে শাদি কর লিয়ে আনসে। নে আর আর কি মারবি? আপনি যদি বাংলাদেশের জাতীয় পশুর নাম না জেনে থাকেন তাহলে জেনে নিন। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? কুত্তা। জিবলি চিন্তা করতো কি মানা যায়। মার্কেটিং এর লেভেলটিকে একবার দেখুন। কাস্টমার মাল কিনবে না মানে কাস্টমারের 14 গুষ্টি কিনবে। লোকটি খেলা দেখিয়ে সবাইকে মজা দিতে চেয়েছিল, কিন্তু এটা কি হলো? আমার লেজেন্ড বন্ধুরা বলে যাবেন এখানে কোন সাপের কথা বলা হয়েছে। সাপের মাথা দেখাইছে। পালান গেল রে। স্কুল লাইফে যখন কেউ রাস্তায় নাগিন গান বাজিয়ে যেত তখন আমার বন্ধুর অবস্থা। আমরা মেয়েরা আমাদের এই সুন্দর ফেসটাকে পরিষ্কার করার জন্য ডাব সাবান ইউজ করি।
এটা হলো ডাব সাবান আর এটা হলো আমাদের ছেলেদের জাঙ্গিয়া আর আমরা এই জাঙ্গিয়া পরিষ্কার করার জন্য না ডাব সাবান ইউজ করি দেখলে হবে ম্যাডাম খরচা আছে ভাই রে ভাই মাছটি কোথায় কামড় দিল রে বাবা বন্ধুরা মেয়েটির পেটে একটু বেশি গ্যাস জমেছিল আর বাচ্চাদের খেলনা ব্যবহার করবেন কাকিমা আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন এক্সকিউজ মি দাদা এখানে কলেজটা কোন দিকে আগে দাদা বলে মনটা ভেঙে দিলে একটা অচেনা মেয়ে একটা অচেনা ছেলেকে দাদা বলবে না তো কি ভাতার বলে ডাকবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটির কোন অংশটি তোমার ভালো লেগেছে তা কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে পরবর্তী ভিডিওর মজা নিতে পারেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি প্রিয় দেখা হচ্ছে পরের ভিডিওতে ফুফু কি জান